দেখছে টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত দুই। ঘটনাটি ঘটেছে সোমবার জলঙ্গি থানার বাগমারা এলাকায়। মৃতের নাম জানা যায়নি। স্থানীয়দের তৎপরতায় আহত দুইজন বাইক আরোহীকে সাধিকার দেয়ার হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা তাদের ডোমকল হাসপাতালে স্থানান্তরিত করে। আবারও পথ দুর্ঘটনার বলি এক যুবক। সোমবার জলঙ্গির বাগমারা এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। গুরুতর আহত অবস্থায় অপর দুই বাইক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সাধিকার দিয়ার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাদের ডোমকল হাসপাতালে স্থানান্তরিত করে। মৃতের নাম এখনও জানা যায়নি। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ওখানে বসেছিলাম দোকানটায়, দু দিক থেকে একটা গাড়ি আসছিল, মোটামুটি 120 গতি, আর এদিক থেকে একটা গাড়ি আসছিল। ওই গাড়িটা আর এই গাড়িটা সামনাসামনি হয়, ওই জায়গাটা ফাঁকা জায়গায়। প্রথমত এখানে মারার চেষ্টা করে একটা টুকটুকিওয়ালাকে, যে টুকটুকিওয়ালা যাই হোক বেঁচে গেল কোনো রকম। তারপরে এখানে দুই গাড়ি সামনাসামনি ডাইরেক্ট একবার অ্যাক্সিডেন্ট হয়। বাড়ি বলতে হলে বাগমারা, এখানে দুটো ছেলের বাড়ি, আর দুটো ছেলের বাড়ি হচ্ছে ওই ভাদুরিয়া পাড়ায়, যে ফরিদপুর না কি বলছে ফরিদপুর স্পটে দুটো মারা গেছে মনে হলো আমার যতদূর সম্ভব। আর দুটো মানে কোনোরকম ধুকধুক করছিল, দিয়ে আমরা গাড়িতে তুলে দিলাম। হঠাৎ করে টায়ার বাস্টের মতো আওয়াজ পেলাম। আওয়াজ পাওয়ার পরে এসে দেখি সবাই দৌড়ছে, দৌড়ে এসে দেখলাম দুই দিক থেকে দুটো মোটর সাইকেলে ধাক্কা খেয়েছে। ধাক্কা খেয়ে দুজনের দুটো সামনে কার চাকা একদম শেষ হয়ে গেছে, দুজন প্রায় মৃত্যুর মুখে। আমরা তুলে ওদেরকে গাড়িতে করে হসপিটালে পাঠিয়েছি। আর দুটো লোকাল ছিল গাড়ি, একটা সাগরপাড়া দিক থেকে আসছিল, একটা জলঙ্গির দিক থেকে আসছিল। মুখোমুখি ধাক্কা, গাড়ির স্পিড প্রায় 80-90 হবে, যা অ্যাক্সিডেন্ট দেখছি আমরা। হেলমেট কারোই ছিল না। হ্যাঁ, তো আমাদের দুটো লোকাল আছে, শুনছি তিনটে ভাদুরিয়া পাড়ার এই ফকিরাবাদের হবে, এরকম আমরা জানতে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007।